ছোট্ট একটা বিরতির ওপর থেকে আবারও ফিরে এলাম শুক্রবারের সাত সকালের সুরে। আর ঋষিকা রয়েছে আমাদের সঙ্গে। ঋষিকা, একটা গান শুনি, তারপর কথায় আসবো। কি গান শোনাবে বলো? এবার একটা শ্যামা সঙ্গীত শোনা। আচ্ছা শোনা। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি, আমার চোখে she's खूब सुंदर ऋषिका भीषण सुंदर एक श्यामा संगीत सुनल तुम्हार काछ थेके। आर जेटा हय कि बोलो तो देखबे रथ चले गेले तो एक पूजोर आमेज तैरी हो जाए फलत तखन ओई आगमनी गान बा श्यामा संगीतगुलो सुनते जान आरो एकटु बेशी भालो लागे। ऋषिका एकदम छोटोबेला थेके संगीत शिक्षा शुरू बाड़ीते केउ करतेन गान? हाँ आमार मा माने आमार हाथे खड़ी मार हाथ धरे होयेछे। अच्छा मा गान करेन? हाँ अच्छा गान शिखे शेखान মানে মাঝে মাঝে আমার কাছে এখন মানে মাঝে মাঝে বসে কিছু কিছু গান দেখতে আর দুজনে মিলে আর কি মা মেয়ে দুজনে মিলে। খুব সুন্দর এটা। তার মানে মায়ের হাত ধরে সংগীত শিক্ষা শুরু। তারপর কিভাবে এগোনো? তারপর ক্লাস 3 4 থেকে আমার ক্লাসিক্যাল মানে ক্লাসিক্যালে ট্রেনিং শুরু হলো। তো আমি বারাসাতে আসতাম উনি শ্যামনগর থেকে একজন আসতেন অজিত হালদার। ওনার কাছে আমি মানে ক্লাসিক্যালটা শিখতাম। मैंने क्लास 8-9 अब्दि ओखाने छिलाम। तारपरे आचार्य जयंत बोसेर काछे गेछिलाम तो ओटाई बेशी टाइमटा ओखानेई आमी छिलाम। तारपरे এই কলেজের জন্য মানে সময়টা ম্যানেজমেন্টটা খুব মানে সমস্যা হচ্ছিল তার জন্য মানে কলেজের টাইম আর গানের ক্লাসের টাইমটা একই রকম পড়ে যাচ্ছিল। আচ্ছা ক্ল্যাশ করছিল। হ্যাঁ তার জন্য ওখানে একটুখানি মানে অফ রাখতে হয়েছে। এখন ইউনিভার্সিটির একজনের কাছে সুজয় চন্দ ওনার কাছে গান শিখি। আচ্ছা কোন ধরনের গান গাইতে তোমার সবথেকে বেশি ভালো লাগে? রাগাশ্রয়ী বাংলা গান এরকম এই ধরনের গান গাইতে তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? নজরুল গীতি। আচ্ছা হ্যাঁ কাজী নজরুল ইসলামের গানে সেখানে একটা রাগের একটা বিরাট প্রভাব রয়েছে সেটা আলাদা করে আর মানে বলতে মানে বলার প্রয়োজন পড়ে না। বিভিন্ন রাগের ওপর তার গান বিভিন্ন রাগ সৃষ্টি করে সেই রাগের ওপর তার গান। আমরা কথায় আসবো একজন বন্ধু এসে গেছেন একটু কথা বলে নি। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং। হ্যাঁ মর্নিং আমি সবপুর থেকে আশিস বলছি। হ্যাঁ দাদা বলুন কেমন লাগছে অনুষ্ঠান? খুবই ভালো লাগছে। ঋষিকা না ওর শিল্পীর নাম? ঋষিকা। ঋষিকা হ্যাঁ খুব সুন্দর লাগছে ওনার কণ্ঠ খুবই সুন্দর। মিউজিশিয়ান দাদারা সুন্দর বাজাচ্ছে এবং আপনার সঞ্চালনের জন্য অতুলনীয়। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আচ্ছা বলছি একটা গানে আমার একটা বেশি গান একটা গানে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমরা একটু জায়গা দাও মায়ের মন্দিরে। আচ্ছা আচ্ছা শুনতে একটু করছে সকালবেলা তো। আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ সঙ্গে থাকবেন। হ্যাঁ সঙ্গে থাকুন। আমরা গানের দিকে এগোই। ঋষিকা তারপর কথায় আসবো। বল কি গান শোনাবে এবার? শিপ্রা বসুর একটি গান। আচ্ছা কথা প্রণব রায় আর সুর রবীন্দ্র চট্টোপাধ্যায়। তোমারি রচনা কে গো ঋষিকা के लिए शुक्रवार सात सकालेर सुरे এই মুহূর্তে আরো একজন বন্ধু এসে গেছেন, দেখে নেব কোন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। সাত সকালের সুরে আমি সত্যি গ্রানো রাখি। কেমন লাগছে দিদি আজকের পর্ব? আমি তো আজকে না ঘুরে গিয়েছিলাম, এই অল্প ঘুরে খুব আনন্দে ছিলাম। ভালো 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 গান গাইছে। হ্যাঁ হ্যাঁ, ওর নামটা কি গো? ঋষিকা। ঋষিকা, হ্যাঁ, ভালো গান গাইছে, সুন্দর। আর অনুষ্ঠান ভালোই লাগছে। তো হ্যাঁ গো, আমরা ভালো আছি। আর তোমাদের ফোন পেলে আরো ভালো হয়ে যাই। তো আমি ছোট অনুরোধ করি। নিশ্চয়ই করো। হ্যাঁ বলুন। মিষ্টি খামার শেষে মেঘেরা যায় ভেসে, তোমার এসে সোনার কাছে ছোঁয়ালো। নমস্কার, ধন্যবাদ। সঙ্গে রইলাম, সঙ্গে থাকো। হ্যাঁ, আশা করি শোনা যাবে। আমি গান সব রকমই তো গাইছি। হ্যাঁ, সব রকমই গাইছে। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকো। ঋষিকা, সঙ্গীত শিক্ষা তো চলছে একদিকে, পড়াশোনা চলছে, সেটাও তোমার গান নিয়ে। কখন গিয়ে মনে হলো যে গানটা নিয়েই আমি এগোবো বা গানটা নিয়েই জীবনে কিছু করব? মানে ছোটবেলা থেকে গানের মধ্যেই, মানে মামা বাড়িতেও দিদুন গান করে। আচ্ছা। সেখান থেকে মা, তারপরে আমি, তো এখন মোটামুটি মানে এইভাবেই চলছে। মানে গান নিয়ে, গান নিয়ে পড়াশোনা করব, এটা কি মানে সম্পূর্ণভাবে তোমার সিদ্ধান্ত? হ্যাঁ, মা বাবা কখনো কিছু জোর করেনি, আমি ভেবেছিলাম যে। আচ্ছা, সেখান থেকে পুরো গান নিয়ে এগিয়ে চলা। একদম এইরকম সুন্দরভাবে এগিয়ে চলো। আর এত সুন্দর গান করো, এত মিষ্টি দেখতে, মাঝে মাঝে মনের দুয়ারে করা নাড়তেই পারে কেউ, সেটা কিন্তু একটু দেখে শুনে। পরের গানের দিকে যাই আমরা, চলো। এরপরে আরতি মুখার্জি। আচ্ছা, যদি আকাশ হতো আঁকি। আচ্ছা, শুনি। যদি আকাশ হতো আঁকি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ হতো আঁকি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যেতে যেতে আবার কোথাও দেখাবো তো নাকি, যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতের পাখি। উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। पाबो बोले आकाश होएছি, আমি দূরকে কাছে পাবো बोले आकाश होएছি। दिन चले जाए रात নিভে যায়, কত যে ব্যথা সয়েছি। অন্তরে অন্তরে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি, যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতের পাখি। উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। উড়ে যেতে যেতে আবার স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে আমার সবথেকে প্রিয় শিল্পীর গান শুনলাম তোমার কাছ থেকে, এবং ঠিক সেই কারণে অনেকটা ভালোবাসা তোমাকে। এইভাবেই গান নিয়ে এগিয়ে চলো। ঋষিকা, গান ছাড়া আর কি করতে ভালো লাগে? আমি ছোটবেলায় নাচ করতাম, মানে নাচ আর গান একসাথেই আমার চলতো। তারপরে মানে পায়ের কিছু সমস্যার জন্য নাচটা ছেড়ে দিতে হয়, তো এই মাধ্যমিকের পর থেকে মানে তেমন আর নাচটা কন্টিনিউ করা হয়নি। তারপরে এই কিছুদিন আগে মানে বাড়িতেই মানে কলেজে তেমন যাওয়া ছিল না, তো তখন আবার শুরু করেছিলাম একটা দিদির কাছে, তো আবার এখন স্টপ, মানে নাচটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, না দেখো শরীরকে অসুবিধা দিয়ে তো লাভ নেই, সুতরাং সেই জায়গাটা আমার মনে হয় যে থামিয়ে রাখাই ভালো। তাছাড়া আর কি করতে ভালো লাগে? আড্ডা দিতে, সিনেমা দেখতে, কি করতে ভালো লাগে? সিনেমা মাঝে মাঝে দেখি, আর বেশিরভাগটাই কুকুরটার সাথেই কাটে। মানে বন্ধু বান্ধবে বেরোনো খুব একটা হয় না, মানে বেরোনো খুব একটা হয় না, মানে ওই মাঝে মাঝে। কেন বেরোনো হয় না? কেন মানে বেরোলেই কি তারা গান গাওয়ার জন্য ঋষিকাকে বলে? তাই ঋষিকা বেরোয় না, মানে সময়ও তেমন একটা হয় না, মানে সময় হয় না বেশিরভাগটাই, মানে কলেজের জন্য মানে বেশিরভাগটাই হয় না। সে তো গেল বন্ধু বান্ধবের কথা, গান বাজনার কথা, কলেজের কথা, কিন্তু বিশেষ কোনো বন্ধু তার সঙ্গে ঘুরতে বেরোনো এগুলো কি হয়? না, একদম হয় না। মানে আছে কিন্তু গান শোনানো হয় না। মানে মা শুনছে, আমি বুঝতে পারছি, মাও জানে যে এই সময় যে কলেজ, গান, অনেক কিছুই আসতেই পারে, ভালো লাগতেই পারে। একজন মানুষের আর একজন মানুষকে ভালো লাগার মধ্যে কোনো অন্যায় নেই, কোনো খারাপ লাগা নেই। সেই মানুষটারও, সেই মানুষটাকেও সেরকমই ভালো হতে হবে, বিষয়টা সেখানে দেখতে হবে। একজন বন্ধু অপেক্ষা করছেন, নিয়ে নেব ফোনটা। নমস্কার, সুপ্রভাত। গুড মর্নিং। আচ্ছা বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? খুবই ভালো লাগছে, বিশেষ করে একদম নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, একদম সঙ্গে থাকুন। আসলে ভালোর তো কোনো শেষ নেই, আমরা যত ভালো শুনি আমাদের এক্সপেকটেশন আরও বেড়ে যায় এবং প্রত্যেক শিল্পী তার জায়গা থেকে চেষ্টা করে তার 100 ভাগ দেওয়ার এবং ঋষিকাও ঠিক একই রকমভাবে কিন্তু আজকের সকালটাকে সুন্দরভাবে সুরে সুরে সাজিয়েছে। পরের গান কি শোনাবে বলো? এবার মান্নাদের একটা গান, মান্নাদের গান শুনবো। আচ্ছা শুনি কোন গান? ভালো ভালো গান শুনছি ঋষিকার কাছ থেকে, মনে হচ্ছে সুরেই আবদ্ধ থাকি। ছোট করে একটা গান শুনবো, তারপর বিরতিতে যাব। কি গান শোনায় দেখা যাক ঋষিকা। দর্শক বন্ধুদের অনেক অনুরোধ আছে, সেখান থেকেও একটা ছোট করে শোনাতে পারো। তোমার ইচ্ছে, তোমার যেটা ইচ্ছে, তুমি যেটাই কমফোর্টেবল। দেখা যাক কি গান রয়েছে ঋষিকার ঝুলিতে। আর আপনারা তো রয়েছেন আমাদের সঙ্গে শুক্রবারের সাত সকালের সুরে। শুক্র শনি রবি সকাল ৮টা থেকে ৯:৩০ আমরা থাকি আপনাদের সঙ্গে। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকেন কোনো না কোনো শিল্পী। দিনের শুরুটা একেবারে ১.৫ ঘন্টা সময় আপনাদের সঙ্গে কাটাই। আর আমাদের ফেসবুক পেজ ওয়ান এন্টারটেনমেন্ট থেকেও আমরা লাইভ থাকি, সেখানেও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের অনুরোধ। আর আমরা চেষ্টা করব সেই গান শোনানোর। ঋষিকার কাছ থেকে কোন গান শুনবো? মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বারে বারে কে জানো ডাকে। আহা বড্ড ভালো গান। शुक्रवार सात सकाले सुर ऋषिका के संगे निये रयेछि और घड़िर काँटा एकेबारे दौड़ोच्छे। एक छोट्ट बिरति निये फिरे आसछि अनुष्ठानेर अंतिम पर्वे। संगे थाकुन।